السلام عليكم في فيورز كمان اتنين شباب عشان كل شباب على واسه جرافيكس ديزاين ان فوتو جرافيكس ان لر فوق تك اپن در شباب کے شاگرد تھا آج ہم را دیکھابو کی بھابے اسٹارٹ ٹول دیے ایڈوبی انسٹالر کے مادھیم سے اسٹارٹ ٹول دیے کی بھابے لوگو توری کرن تو بندرا شروع کرا جک Ultra Vega,
নাও শিপ চেপে ধরে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নেওয়ার পর শিপ চেপে ধরে একটু সামনের দিকে নিয়ে যাব। দেখেন এটা আমার হয়ে গেল, কারণ আমি দুইটা সিলেক্ট করে আবার অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড এফিয়ারেন্সে ক্লিক করব, দুটোটাকে সিলেকশন করে অবজেক্টে যাব, এক্সপ্যান্ডে ক্লিক করব। দেখেন আমার এখানে আর একটা কাজ রয়েছে, দেখেন এই এখানে একটা ফাঁক রয়ে গেছে, আমি এটা ডিলিট করতে হবে। আমি যদি এফটা ডিলিট না করি তাহলে আমি যে লাইন দিয়ে আর একটা লাইন টুল দিয়ে লাইন সেগমেন্ট টুল দিয়ে আর একটা ফাঁক নিয়েছি ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই দেখেন আমি এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এরপরে আমি দুটোটা মার্ক করলাম, আমি এই লাইন এই ফাঁকটা মার্ক করলাম, অবজারে চলে গেলাম। চলে যাওয়ার পর এক্সপ্যান্ড এফিয়ারেন্সে ক্লিক করবো। দেখুন আমার এটা স্টক কালার থেকে ফিল কালার হয়ে গেলো। এখন দুটোটা আমি সিলেক্ট করলাম, একসাথে সিলেক্ট করে আমি ফাউন্ডারে চলে যাবো। ফাউন্ডারে চলে যাই, আমি ইউনিটি ক্লিক করবো। এখন এখানে আমার দুটোটা একই পাথ হয়ে গেলো। এখন আমি এখানে কালার দেবো। ওকে, আমি এখান থেকে স্টক কালারটা ফিল কালারটা অন করে নিলাম। যে কোনো কালার আপনি চাইলে নিতে পারেন, আমি এখানে যে কালারটা ইউজ করছি আপনি যদি চাইলে এই কালারটা দিতে পারেন বা এই কালারটা দিতে পারেন, যে কোনো আমি এই কালারটা দিলাম। দিয়ে আমি এটাকে একটু ছোটো করে নিলাম। ওকে, একটু ছোটো করে নেওয়ার পর আমি এখানে টাইপ করবো। দেখেন এখানে এটা দেওয়ার পরে আমি টাইপে চলে যাবো, টাইপ টুলে গিয়ে আমি আমার ফন্টের সাইজটা এবং আমি ধরেন এখানে সাইট নিলাম, সাইটটা আমি এখানে টাইপ করবো। ওকে, আপনি যে কোনো আপনি যে নাম লোক আমার ওই নামটা টাইপ করবেন। এরপর আমি আমার সিলেকশনে চলে যাবো, ফোনটা সিলেক্ট করে এবার আমি ফোনটা চেঞ্জ করে দেবো। যে কোনো ফোন আপনি আপনার পছন্দ মতো ফোনটা নেবেন, আমি এই ফোনটা নিলাম। এই ফোনটা নেওয়ার পরে এটাকে আমি একটু টেনে একটু বড়ো করবো, একটু বড়ো করে আমি এটাকে পয়সার মতো বসাবো। বসানোর পরে আমি আবার টাইপে চলে যাবো, প্রথম লেটারটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি এখানে যাবো, দেখেন এখানে 72 ফিটের উপরে নাই, তো আমি এখানে এটাতে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি এখানে 90 দিয়ে দেবো, 90 দিয়ে এন্টার দেবো। এখানে আমার এসটা একটু বড়ো হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমি একটা লেখা, যেমন ধরেন আমি এখান থেকে এটা কপি করলাম, আপনি যে কোনো লেখা দিতে পারেন। এটা কপি করে নিয়ে আমি এখানে গিয়ে আমি আবার এখানে পেস্ট করে দিলাম। দেখেন আমার এটা চলে আসছে, তো এটাকে আমি বড়ো ছোটো করবো যেটা মনসার করতে পারবো। এটাকে আমি আর একটু সিলেক্ট করে দিই, আর একটু করে দিই, একটু এটার একটু নিচে নামে, এটার একটু নিচে নামে, এটা এটা সোজা এটা করে দিয়ে একটা সেটিংস করে নিচ্ছি, যেভাবে সাজিয়ে নিচ্ছি যেভাবে আপনার ভালো লাগে। পরে আমি এটাকে কালার দেবো, আমার যে লোগো লেখাটা ওই লেখাটা কালার দেবো। যে কোনো কালার দিতে পারি আমি, এটা দিতে পারি, এটা দিতে পারি, যে আপনি যেটা যে লাল চালে লাল দিতে পারেন, ব্লু চালে ব্লু, আকাশি যেটা ভালো লাগে। আমি আকাশিটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে আমি একটু গাঢ় করে নিলাম, কালারটা একটু ডিপ করে নিলাম, এদেরকে হয়ে গেল। ঠিক আছে, এখন আমি সবগুলো সিলেক্ট করে একটা পজিশনে নিয়ে আসি। ওকে, এ দেখুন আমার এখন আমি সিলেক্ট করে গ্রুপ করে নিলাম, কারণ যেদিকে লড়াই এটা লড়বে না। ওকে, হয়ে গেলো। দেখুন স্টার টেলিকম অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর, আমি স্টার চিহ্ন দিয়ে একটু সুন্দর ইউনিক লোগো তৈরি করে আপনাকে দেখালাম। কীভাবে আপনারা ফটোশপে মোকআপ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। মোকআপ লোগো যেটাকে বলে, মোকআপ করার পর আপনার লোগোটির সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি এখানে এটা সিলেক্ট করে গ্রুপ করে নেব। গ্রুপ করার পর এইটে গিয়ে কপি করবো, কপি করে আমি চলে যাবো ফটোশপে, ফটোশপ সিএসে চলে যাব। চলে যাওয়ার পরে এই দেখেন আমার এখানে একটা মোকআপ আমি ওপেন করে রাখছি, কারণ আমার এখানে লেয়ার না, আমি লেয়ার আনতে হবে। উইন্ডোতে গেলাম, উইন্ডোতে গিয়ে লেয়ারে ক্লিক করলাম, দেখেন আমার লেয়ার চলে আসছে। তখন আমি এখন কী করতে হবে, এখন এই দেখেন এই লেয়ারে গিয়ে এই ইউর লোগো এই লেখাটা এই লেয়ারে গিয়ে এখানে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর আপনি যে লোগোটি কপি করে ইনস্টল থেকে নিয়ে আসছেন ওটা আবার এইটে গিয়ে পেস্ট করে দিতে হবে, পেস্ট করে ওকে করতে হবে।
এভাবে দেখেন আপনার লোগোটি চলে আসছে। এখন আপনি কিবোর্ডের শিফট অল্টটা চেপে ধরে এই কর্নারে গিয়ে আপনি আপনার লোগোটি পজিশন মতো বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনি এন্টার দেবেন। এন্টার ধরে আবার আপনি লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে আগের যে লোগোটি দেখেন পিছনের সাইডে ব্যাক সাইডে আরেকটি আগের যে লোগোটি ওই লোগোটি দেখা যাচ্ছে। তারপর ওইটা আপনি কি এখানে চোখের মতো যে একটা চিহ্ন আছে ওইটা আপনি ক্লিক করবেন, দেখেন ওইটা চলে গেছে। এখন আপনার কাজ হলো যে ফেসটিতে আপনার লোগোটি আপনি কপি পেস্ট করে পজিশন মতো বসেন ওই ফেসটি ক্লোজ করে দেবেন। ক্লোজ করান, ক্লোজ করার পর দেখেন ইয়েস নো ক্যান্সেল আসছে, আপনি ইয়েস দেবেন। ইয়েস দেওয়ার পর দেখেন আপনার লোগোটি এখন একটা সুন্দর মুখাপথে পরিণত হয়ে গেছে। দেখেন আপনার লোগোটি এখন একটি সুন্দর মুখাপে তৈরি হয়ে গেছে। তো ধন্যবাদ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এখন ফার্স্ট টাকা বেল আইকনটি ক্লিক করে অন করে দিন যাতে সবার আগে আমাদের টিউটোরিয়ালগুলো আপনি পেতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানেই জানিয়েছি। আল্লাহ হাফেজ।